পঁচিশ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ল চলন্ত ট্রেনের ওপর অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতেই দুর্ঘটনার কবলে পড়ে তেভাগা এক্সপ্রেস ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের পোলানপুরে বলা যায় রামপুর স্টেশনে ঢোকার আগেই ইলেকট্রিকের হাই ভোল্টেজ তার হঠাৎ করে ছিঁড়ে পড়ে ট্রেনের উপর মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি আর অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই ট্রেনের যাত্রীরা ট্রেন বা যাত্রীদের সেভাবে কোনো ক্ষতি হয়নি তেবাগা এক্সপ্রেস ট্রেনটি এদিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বালুরঘাট স্টেশন থেকে রওনা দিয়েছিল কলকাতার উদ্দেশ্যে এদিকে সকাল ছটার পর মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগেই পোলানপুরে ঘটে ওই রকম একটি দুর্ঘটনা তবে দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা শুরু হয় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার মেরামত করার প্রক্রিয়া রেলকর্মীদের চেষ্টায় পরে মালদা থেকে আরও একটি ইঞ্জিন আসে দুর্ঘটনাস্থলে নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘন্টা পর অন্য একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যস্থল অর্থাৎ কলকাতার দিকে নিয়ে যায় এদিকে রেল ইলেকট্রিফিকেশনের ওই তার মেরামতির কাজ শুরু করেছে দীর্ঘক্ষণ ধরে ওই এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকার কারণে ট্রেন যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায় আর রামপুর সহ একাধিক স্টেশনে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় ছিলেন কি কারণে হাই ভোল্টেজ তার ছিঁড়ে গেল সেটা খতিয়ে দেখবেন রেলের আধিকারিকরা বিদ্যুতের উৎসের দিকে তারের অংশ কেটে পড়ায় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে আর ওই তার ছিঁড়ে পড়ার ঘটনাটি ঘটে সকাল ছটা বেজে দশ মিনিটে এদিকে দীর্ঘ সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের যেরকম হয়রানি হয়েছে সেটা অবশ্য স্বীকার করে নিয়েছেন রেল কর্তৃপক্ষ তবে ওই দুর্ঘটনার সময় জিআরপিও উপস্থিত ছিল এক যাত্রী বলেন তিনি কলকাতায় যাওয়ার জন্য এদিন পৌনে ছটা নাগাদ স্টেশনে দাঁড়িয়েছিলেন কিন্তু রামপুর বাজারে ট্রেন ঢোকে ছটা বেজে তিন মিনিটে বালুরঘাটে পরে স্টেশন এটি এদিন সময়ে আসেনি ওই ট্রেনটি তবে মাঝে মাঝে রেল দুর্ঘটনার খবর জানতে পেরে সকলেই সচকিত হয়ে ওঠেন কেননা কেউই তো চান না দেশের কোথাওই রেল দুর্ঘটনা ঘটুক আর তাতে যাত্রীরা বিপদে পড়ুন এদিনও কিন্তু অনেক বড়ভাবে দুর্ঘটনা ঘটতে পারত যারা ভাগ্য বিশ্বাস করেন তারা বলবেন ভাগ্যের কারণেই প্রাণ সংশয় থেকে রক্ষা পেয়েছেন আসলে পঁচিশ হাজার ভোল্টের তার কিন্তু কোনো ছোটখাটো বিষয় নয় ট্রেনের ওপরে পড়ায় হয়তোবা কোনো কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় খারাপ কোনো ঘটনা ঘটেনি ঘটলে কত বড় খারাপ ঘটনার ছবি ভেসে উঠত তা বলে বোঝানো যাবে না সত্যিই তো রেল চালনার জন্য পঁচিশ হাজার ভোল্ট অনেক শক্তিশালী বিদ্যুৎ সরবরাহের বিষয় আর সেই তার ছিঁড়ে যাত্রীবাহী ট্রেনের কামরার উপর পড়া মানে অনেক বিপজ্জনক ঘটনা ঘটার মতো ব্যাপার যাই হোক কোনো যাত্রীর কোনো সমস্যা হয়নি সেটাই সবচেয়ে বড় ব্যাপার তবে অনেকটা সময় পর ফের কলকাতার দিকে যাত্রা শুরু করে তেভাগা এক্সপ্রেস এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায় তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া প্রস্তুতকারক জয়মনি হুশিয়ারি কলকাতা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ তিরিশ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হল তাজ বরলি খুশি ইত্যাদি আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায় ফোন নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ফাইভ পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন সম্মত আধুনিক মানের কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি শুধু পুজোর সময় নয় সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য আমাদের ঠিকানা রাজ দরবার বাবুপাড়া জলপাইগুড়ি ধামাকা 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 সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে এখানে পাবেন আধুনিক টাইসের রকমারি সম্ভার